উপস্থাপন করছেন আমার শ্রদ্ধা ভাজন উস্তাদ। আসলে তিনিও উস্তাদুল আসাতিজা এবং প্রবীণ আলেম, আলহামদুলিল্লাহ। তার সামনে অত বলার দরকার নাই, সৌদি মাবুস হিসাবে সারা দেশে পরিচিত, বহু আলেম ওলামার সাথী, বয়স্ক মানুষ, মাজুর মানুষ, এরপরও তাকে ধরে নিয়ে আসছি, লাঠি ধরে চলেন, শেখ আব্দুস সামাদ সালাফি। তিনি তার কাছে পড়েছি আল মারকাজুল ইসলামিয়া সালাফি, তিনি আল মারকাজুল ইসলামিয়া সালাফির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং বর্তমানে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার মুহাদ্দিস, এখনও হাদিসের দাব দিচ্ছেন। আমি উস্তাদজিকে সংক্ষেপে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি এবং দোয়া করার জন্য অনুরোধ করছি। শেখ আব্দুস সামাদ সালাফি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আল্লাযী বালাগা রিসালা ওয়া আদাল আমানা ওয়া নাসাহা আল-উম্মাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া দাআ বিদাআতিহি ওয়া ইসতানা বিসুন্নতিহি ওয়া জাহাদা ফী সাবিলিহি ওয়া বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ أذكر في أنستان سمانة سبابتي وضحانتي في বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দূর দূরান্ত থেকে আগত ওলামা ও মুহাদ্দিসিনেরা আমার সামনে উপস্থিত, কিছু ছাত্র কিছু শিক্ষক, ধৈর্যের পরীক্ষা নিবরা। আপনারা যেখানে বসা আমিও সেখানেই বসা। বাড়ি থেকে সাড়ে আটটার সময় বাইর হয়েছি, এই যেমন বসেই আছি, বয়স বেশি না, সে আবেদন শুনি সাহেবের মধ্যে বয়স হয়নি, তারপরেও মাহুর নানাবিধ অসুখের কারণে চলাফেরায় পাবন্দি আছে। আশি পোড়া হতে আরও সাড়ে চার মাস লাগবে, তাহলে আশি পুরো হবে। আমার বয়সের মানুষেরা অনেক কিছু করে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, কাজ করে বেড়াচ্ছে, কোনো অসুবিধা নেই। যাই হোক, একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল আমার স্নেহাস্পদ ছাত্র মোজাফর বিন মোহসেন, সে অনুরোধ করলো এখানে আসার জন্য, তাই আসলাম। আমার বলার মতো বয়সও নাই, কথাও নাই, এতগুলো আলম এত কথা বললেন, তারপরে আর বলার কি আছে যে আমি কি বলব। যাই হোক, আমাদের আজকের যে প্রধান অতিথি প্রফেসর শামসুল আলম, সেও অকপটে বলে ফেললে যে আমি আব্দুস সামাদ সাহেবের ছাত্র। আমার ছাত্র কোথায় আছে কোথায় না আমি জানি না। একদিন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানের গ্রামে ঢুকেছি, আমি একজন এমপি বসে আছে, তো এমপিকে চেয়ারম্যান স্যার সাহেবের কথা বলছে, আমি ঢুকে বলছে কি আজ, আমি তোমার বলছি আমি বোধহয় আগে ঢুকছি, তুমি আগে ঢুকে গেছো। তো চেয়ারম্যান একবার আমার মুখের দিকে দেখে, একবার ওই এমপির মুখের দিকে দেখে, ও থামতেই পারল না, বললো যে কী ব্যাপার তো বুঝতে পারছি না। এমপি বললে উনি আমার সার, বলে কোথাকার, বলে মহামাজের, ওনার কাছে বোখারি পড়েছি আর বাইজাজি পড়েছি। সে ৬৯ সালে
76 বলছিলাম ছাত্র কোথায় আছে কোথায় জানা যায় না, বহু ছাত্রই আছে এলেন নাই তারপরে ক্লাসে বসতাম পড়াতাম। আমাদের শামসুল আলম সাহেব বললো যে ছাত্র, তখন আমার বয়স ছিল এই ছেলের মতো 27 বছর বয়সে, আমি তখন বুহারে পড়াতাম। সেদিন গেলাম ওই যে জায়গাটার নামটি আমি ভুলে যাচ্ছি, নোয়াখালীর একটা জেলা আর একটা ওই ওখানে গেছি একখানে সভাতে, দৌড়াবো সেটি দাঁড়ানো মতো সমাজে তো দাঁড়া তো পড়াইকে ঘরে মুসলিম পড়াইকে, একটা ছেলের দিকে দেখে দিলে ওর মতো বয়স, তো ও ছেলে তো বোখারি শব্দটাও বুঝে না, বোখারি কি জিনিস, বোখারি কি মানুষ, বোখারি কি কেতাব, বোখারি কি কারোর নাম কি, তাও বুঝে না। ও দাঁড়া পড়ায় বুখারি শব্দটা বোধহয় লিখতেও পারবে না ও। এই যদি অবস্থা হয় তাহলে এলেম কালাম কোথায় গেছে আর কোথায় পাওয়া যাবে? বললেন যে বুখারি বন্ধ হয়ে আছে কিসের মধ্যে, সেদিন আমি এই কথা রমজানে আমি যেন ওই তফাতুল কি ফতুল বাড়ি কি দেখছি, তার সঙ্গে একটা সালা বলছে দোলাবি করেন তো আপনার ওই সৌদি আরবের ছাপা বোখারি দেন তো, সেটা বলছি আমরা দেন আমাকে কেন বলে এই যে যে বোখারিগুলো আছে এতে কেতাব শিয়ামে ইয়ে নাই, তারাবির বাপটা নাই, যে কী বলো বলে হ্যাঁ দেখো তো আছে তারাবির বাপটা আছে দেখো তো আছে তারাবির বাপটা নাই, এগুলো সব সারানপুরের ছাপা দেওবন্দের ছাপা, ওই বাপটাই বাদ দিয়েছে ওরা। এখন এই যুগে আমি ছাত্রদেরকে বলবো যে তোমরা দেখে শুনে পড়ো, বুঝে সুঝে পড়ো। আমরা যখন পড়ি তখন একটু করে ফার্সি পড়া হতো, আমি যা ফার্সি জানি না, ওইখানে দুটো লাইন ছিল একটা কবিতা এরকম রা হারগিজ নয় আবি তানা দাঁড়ি শসকে সাল জৌক ওয়াফের ফাহম কামিল জমি খাদের খুল্লা হাল শেফাতে ওস্তাদ বায়াত হামা সাবাক গিরি মোদাম লবদেরা থাকি খানি তা সবই মধ্যে কামাল। এলেম তখন তুমি আলেম হতে পারবা, ছয়টা তোমার অভ্যাস যখন তুমি গ্রহণ করতে পারবা তখন ছয়টা অভ্যাস থাকতে হবে, ছয়টা জিনিস তোমার মধ্যে থাকতে হবে। জপ অফের পূর্ণ মনোযোগ মনোযোগ ফাহম কামিল পূর্ণভাবে বসে বুঝে পড়তে হবে। জামিয়ে খালেদ মনোযোগ একবার সম্পূর্ণ ওখানে দিয়ে ওইদিকে মন আছে আর এখানে ক্লাসে বসে আছে তাহলে হবে না। করাচি যখন পড়ি একটা কি ক্লাসে যখন বসছি, বৈদাবীর ক্লাস আছে না হেদার আকরের ক্লাস আছে মনে নেই আমার, তো শরীরটা ভালো না অসুস্থ, তাই বসে আছি ক্লাস শিক্ষক তো সময় তুমি কোথায়, তো ওস্তাদ তো জানে যে ওই ছেলেটা এখন ক্লাসে আছে কি নাই, আমিও বুঝি ক্লাসে যখন পড়াই তখন কোন ছেলেটা ক্লাসে আছে আর কোন ছেলেটা খালার বাড়ি গেছে আর মামার বাড়ি গেছে ওগুলো আমরা বুঝি। আমি বললাম যে ওস্তাদি মেরি তবিয়ত ঠিক নেই হ্যাঁ পড়নে কো জি নাই করতা, নেই তুমি ধ্যান সে পড়না হোক এই কিতাবে তুমি পড়ানা হোক, মানে যে কিতাবটা পড়ছি এটা আমাকে দেশে এসে পড়াইতে হবে, এখান থেকে তুমি যাবে তোমাকে বড় আলেম বলবে লোকেরা, তোমাকে বড় বড় কিতাব পড়াবে তোমরা। আমি বলি যে এইটা আমাদের বড় বড় আলেম আছে ওরা পড়াবে, খবরদার একত্র আমি দিতে পারবো না,
তোমাকে বড় কেতাব পড়াতে হবে, বড় কেতাব পড়াতে গিয়ে যদি তুমি আটকে যাও তাহলে লোকরা নতুন আসছে তো হবেই, এরকম দু চার বছরে সব ঠিক হয়ে যাবে, ওটা তোমার ত্রুটি হবে না, ওটা তোমার দোষ ধরবে না। আর ছোটি মোটি কেতাব পড়াতে যাবে আর কে, ও যে জিন্দগি বরবাদ করকে আয় কিছু নেই জানতা ছোটো, এই বদনাম তুমি দূর করতে পারবে না। ওখান থেকে আসার পরে ছোট কেতাব পড়াবার ভাগ্যে আমার জোটেনি, ছোট কেতাব আমি পড়াতেই পাইনি, চেষ্টা করেও পাইনি, সব সময় বড় কেতাবে পড়াতে হয়েছে, ওস্তাদের দোয়া আছে। এইভাবে তোমাকে পড়তে হবে যে আমি বড় বড় কেতাব পড়াবো, মিজানুর সে পাঞ্জান যোদ্ধা নামিয়ে এগুলো না, বড় বড় কেতাব পড়াবো, এই কথাটা তোমাদেরকে জেহেনে নিয়ে পড়তে হবে। তোমরা পড়ো, তোমরাই আমরা এখন যেতে বসেছি, আমরা এক পা কবরে দিয়ে দিয়েছি, আমাদের দ্বারা তো আর খেদমত হবে না, খেদমত তোমাদেরকে করতে হবে, খেদমত জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে, তোমরা কি দিনের দায়িত্ব প্রচারের দায়িত্ব নিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। আমি কি করেছি, আমি কিছু করতে পারিনি, আমি রানীবাজারে চেষ্টা করেছিলাম, একটু কিছু করার পরে ওখান থেকে চলে যেতে হয়েছে আমাকে, আমি নওদাপাড়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম, নিয়াত করেছিলাম একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করব, আমার নিয়াতের ত্রুটি ছিল বলে আমি মনে করি না, আমার নিয়াতটা পরিষ্কার ছিল বলে আমি মনে করি, আমি সফল কম হতে পারিনি, গন্তব্যস্থলে আমি পৌঁছতে পারিনি, ওই মাদ্রাসা আমাকে ছেড়ে চলে আসতে হয়েছে, ওই প্রথমের থেকে আমার হাতে তৈরি করা, অথচ আমি ওখানে পারিনি থাকতে, আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারিনি, আমার নিয়ে ত্রুটি আছে বলে আমি মনে করি না। তারপরে আল্লাহর ইচ্ছা আমার তাশা ও না ইল্লা ইশা আল্লাহ, ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, তুমি যা চাও তা হবে না, আল্লাহ যা চান তাই হবে, তিনি আলিম এবং তিনি হাকিম, তিনি বিজ্ঞ পণ্ডিত, তিনি হেকমতলা, তিনি যেটা মনে করেন সেটা হবে। আজ এই নিবৃত্ত বললি আমি এখানে বোধ হয় সঠিক করে বলতে না পারলেও 25 বছরের আগে আসছি আমি এখানে, 25 বছর আগে এই গ্রামে আসছি আমি, তখন এগুলো ছিল না তো, কিচ্ছুই ছিল না, এখন মাদ্রাসা একটা ছিল কি ছিল না আমার খেয়াল নাই, ওই ওইদিকে বাড়ি বোঝাই গেছেন মুজফ্ফরদের, এসে পুকুরের ধার দিয়ে এসে মসজিদ নামাজ পড়ে চলে গেছি, একটা সভা ছিল একবার আসছিলাম, আর একবার এমনি একবার আসছিলাম, দুবার আসছি আমি এখানে এর আগে, এখানে এত বড় প্রতিষ্ঠান হয়েছে, আমি সেনাজপাত মুজফ্ফরকে বলবো নেইয়াত পরিষ্কার করে শুধু এবং শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করতে হবে, এই মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্যটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, তালিমি ময়দানটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, এবং এখানে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে ইহকাল এবং পরকালের মুক্তি পাওয়া যাবে। আমি দোয়া করব আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুন এটাকে পূর্ণাঙ্গ একটা প্রতিষ্ঠান গড়ার জন্য, যে সমস্ত ভাইদের পয়সায় এত সুন্দর বিল্ডিং হয়েছে আরও হবে, মসজিদ তো এখন কিছুই হয়নি অসম্পূর্ণ, আমি বলবো যে অসম্পূর্ণ হবে কোনো সম্পূর্ণ, অলগুলো দিয়ে ফেলতে হবে, চতুর্দিকে অলটা দিয়ে নিতে হবে, তাহলে শীতের দিনে ছেলেদের নামাজ পড়তে অসুবিধা হবে। আমি দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত দাতাদের দান কবুল করেন, এবং এই বদলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারাকে জন্ম করিকতাও দান করেন, ছেলেদের আমি ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক, উন্নত হোক,
সুন্দর হোক এবং তারা বড় মানুষ হোক, বড় মানুষ হয়ে দেশ ও জাতির খেদমত করুক, এই দোয়া করছি ছেলেদের জন্য। আমি যে সমস্ত ভাইয়া যে সমস্ত ওলামায়েকরাম এখানে এসেছেন কষ্ট করে, এটা যেন তাদের আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হয়ে থাকে এবং এই আশার যে কষ্ট আর আশার যে মানে তকলিফ এটাকে যেন তারা কবুল করে এবং এর পরিবর্তে যেন আল্লাহ পাকবুল আলামিন সবাইকে জান্নাত করেন। আমি সবার কাছে দোয়া চাই, যার কাছেই চাই তার কাছে চাই বলি যে আমি স্বাস্থ্যগত দিক দিয়ে যা আছি এটা এর থেকে ভালো হোক, এটা দোয়া চাই না ভাই আপনার কাছ থেকে, আমি আপনার কাছ থেকে দোয়াটা চাই আমি যেন মুসলমান হয়ে মরতে পারি। আমার যখন মত হবে তখন যেন আমাদের ইমানের উপর মৃত্যুটা হবে, কালেমাটা যেন আমার ভাগ্যে জুটে, এই দোয়াটা সবার কাছে চাচ্ছি এবং চেয়েছি। সবাই এই দোয়াটা করবেন, সবার জন্য আমার এই দোয়াটাই থাকলো। আল্লাহ ফখরুল আলমিন প্রতিষ্ঠানকে সময় সময় উন্নত উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন ওয়া রাব্বুল আমিন ওয়া আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।